নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে অবশ্যই আপনারা আজকে একটা খাতা পেন নিয়ে বসবেন কারণ ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা নিজেরাই নিজেদের পারফর্মেন্সটা চেক করুন যে আপনাদের পারফর্মেন্সটা কীরকম লেভেলের আছে আর সেই পারফরমেন্সটা কতটা এনহ্যান্স করতে হবে তো আমরা আজকে শুরু করছি আশা করছি আপনারা খাতা পেন নিয়ে প্রস্তুত তা প্রথম প্রশ্ন দিয়ে আর প্রথম প্রশ্ন ছিল আপনাদের গ্যালদিনের হোম ট্যাক্সের প্রশ্ন তা গ্যালেদিনের হোম ট্যাক্সের প্রশ্ন দিয়ে আমরা আজকে শুরু করলাম প্রথম প্রশ্ন মনোযোগকে বিশ্লেষণমূলক এবং সংশ্লেষণমূলক এই দুই ভাগে ভাগ করেছেন অপশন এ মনোবিদ রস অপশন বি মনোবিদ অ্যাঙ্কেল অপশন সি মনোবিদ ফ্রয়েড এবং অপশন ডি মনোবিদ ওয়াটসন তাহলে এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা অপশন বি দিয়েছেন এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন এবং যারা অপশন বি মনোবিদ অ্যাংকেল দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু আগ্রহের ব্যক্তিগত উপাদান হিসেবে বিবেচিত হয় না তাহলে যেটা না সেটা আমাদের এখানে বলতে হবে অপশান এ আছে সাংস্কৃতিক পরিকাঠামো অপশন বি আছে প্রবৃত্তিমূলক আচরণ অপশান সি আছে বয়স এবং অপশান ডি আছে লিঙ্গ দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সাংস্কৃতিক পরিকাঠামো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি তীব্রতা আয়তন স্থায়িত্ব স্বতন্ত্র প্রবৃতি হলো মনোযোগের অপশান এ বিষয়গত নির্ধারক অপশান বি বস্তুগত নির্ধারক অপশন সি দেহগত নির্ধারক এবং অপশন ডি মনোগত নির্ধারক তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বস্তুগত নির্ধারক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা এই মতে প্রবক্তা হলেন অপশন এ ম্যাকডুগাল অপশন বি স্টাউট অপশন সি বিংহাম এবং অপশন ডি ড্রিভার চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ড্রিভার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ সামর্থ্য বলতে নিচের যেটিকে বোঝায় না তা হলো যেটি না সেটি কিন্তু আমাদের বলতে হবে তা আপনারা দেখবেন কোশ্চেনটা কিন্তু নেগেটিভ করা আছে তা নেগেটিভ কোশ্চেন কিন্তু আপনাদের পরীক্ষায় প্রচুর দেওয়া থাকে তা সুতরাং চলুন যেটা না সেটা আমাদের এখানে বলতে হবে অপশন এ আছে বুদ্ধি অপশান বি আছে কর্ম অপশান সি আছে শিখন এবং অপশান ডি আছে স্মৃতি পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কর্ম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স অনুরাগ হলো কোনো বিশেষ বস্তু ব্যক্তি বা কাজের প্রতি মানসিক আকর্ষণ এই মতটি ব্যক্ত করেছেন অপশান এ বিংহাম অপশন বি হারবার্ট অপশন সি ক্রে অ্যান্ড ক্রে এবং অপশান ডি জন ডিউ ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ক্রে অ্যান্ড ক্রে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন অনুরাগ হলো নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য শিশুর মানসিক প্রস্তুতি এই অভিমাতটি ব্যক্ত করেছেন অপশান এ বিংহাম অপশান বি হারবার্ট অপশান সি ক্রে ক্রে এবং অপশান ডি হচ্ছে জন ডিউ তা সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হারবার্ট নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে যে তথ্য প্রকাশ করেছেন তা হলো অপশন এ এক উপাদান তত্ত্ব অপশান বি ডি উপাদান তত্ত্ব অপশন সি ত্রি উপাদান তত্ত্ব এবং অপশান ডি বহু উপাদান তত্ত্ব আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দি উপাদান তত্ত্ব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন পৃথিবীকে উপলব্ধি করা ও বোঝার সামগ্রিক ক্ষমতা হল বুদ্ধি এই উক্তিটির প্রবক্তা হলেন অপশান এ ডেভিড ওয়েলস ওয়েসলার অপশন বি ক্রাইডার অপশন সি জন সি রাজ এবং অপশন ডি ফর্নাল্ড নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জন ডি রাজ নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টেন আঠেরোশো সালে প্রথম মানসিক অভিজ্ঞা প্রণয়ন করেছিলেন অপশান এ অ্যালফ্রেড বিনে অপশান বি ফ্রান্সিস গ্ল্যাংটন অপশান সি লুইস টার্মান এবং অপশান ডি ডেভিড ওয়েলসা ওয়েসলার তাহলে দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ফ্রান্সিস গ্ল্যাংটন তো বন্ধুরা আমরা আপনাদের সাথে আজকে দশটা প্রশ্ন আলোচনা করলাম আর এই দশটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই কমেন্ট লাইনে পেস্ট করুন আপনাদের মার্কসের সাথে সাথে আমরা বুঝতে পারবো আমাদের কার্যের সার্থকতা এবং আমাদের ভিডিওর সার্থকতা এবং তার সাথে সাথে আপনাদের পারফরম্যান্স আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং সেটা কতটা এনহ্যান্স করতে হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন তো চলুন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের গুরুত্বপূর্ণ ভ্যালুয়েল কমেন্টস যে কমেন্টসের মাধ্যমে আমাদের ভিডিওগুলো আপনাদের ধীরে ধীরে মোটিভেট করে চলেছে তা আরও যদি নতুন কিছু অ্যাডিশান থেকে থাকে আপনারা অবশ্যই সেটাকে কমেন্টসে পাস করুন আর আমরা চলে যাচ্ছি আপনাদের আগামী দিনের হোম প্রশ্ন তা আমি আজকে আগামী দিনের হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আপনাদের আগামী দিনের হোম প্রশ্ন হলো পরিণমন খুব দ্রুত ঘটে অপশান এ প্রারম্ভিক বাড়লে অপশান বি প্রান্তীয় বাড়লে অপশান সি শৈশব ও বয়সন্ধিত কালে এবং অপশান ডি বার্ধক্যে আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি পরিণামন খুব দ্রুত ঘটে অপশান এ প্রারম্ভিক বাড়লে অপশান বি প্রান্তীয় বাড়লে অপশান সি শৈশব ও বয়সন্ধিত কালে এবং অপশানটি বার্ধক্যে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেই উত্তরটা আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেই উত্তরটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ